নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। নতুন কর্মসংস্থান বা নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু বিরাট আপডেট দেওয়া হচ্ছে। এই আপডেট তোমাদেরকে বলা যেতে পারে বিশাল কাজের সুযোগ তোমাদের কাছে নিয়ে চলে এসেছে আদিত্য বিড়লা গ্রুপ কোম্পানি। যেটা তোমরা সবাই জানো, আদিত্য বিড়লা কোম্পানি বিশাল বড় একটা কোম্পানি, ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড যেটা হচ্ছে সব থেকে বড় একটা কোম্পানি আমাদের ইন্ডিয়াতে, যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারো। প্রচুর প্রচুর বিভাগে কিন্তু এখানে রয়েছে এই কোম্পানি, সেই কোম্পানিতে তোমরা কিন্তু আবেদন করতে পারো। তোমাদের আজকে আমি বলতে চাই যে আদিত্য বিড়লা গ্রুপের তরফ থেকে যেসব কোম্পানি যেসব চাকরির আপডেট এসেছে, যেখানে তোমরা আবেদন কীভাবে করতে পারবে। প্রথমে বলতে চাই, আদিত্য বিড়লা গ্রুপের তরফ থেকে যে ডিপার্টমেন্ট আছে সেগুলো দেখে নাও। বিড়লা কার্বন, বিড়লা এখানে সিমেন্ট ডিপার্টমেন্ট, কেমিক্যাল, ফাইন্যান্সিয়াল সার্ভিস, মাইনিং ইনস্ট্রাকচার, নন ফেরার মেটাল, রিভিউনিং এনার্জি, পেন্ট, প্যান্টালুনস, অ্যাপিয়ার রিটেল, টেক্সটাইল, ট্রেডিং সলিউশন, পেমেন্ট ব্যাঙ্ক, কর্পোরেট গ্রুপ অফিস, টেলিকম, প্লাম অ্যান্ড ফাইবার। এখানে কিন্তু প্রত্যেকটা বিভাগে যদি তোমরা চাও তো প্রত্যেকটা বিভাগে কিন্তু তোমাদের কাজের সুযোগ তোমরা পেতে পারো। বন্ধুরা, তোমাদেরকে আমি বলতে চাই এই আদিত্য বিড়লা গ্রুপের প্রত্যেকটা বিভাগ কিন্তু প্রত্যেকটা স্টেটে এবং প্রত্যেকটা জায়গাতে রয়েছে। তাই তোমরা যেসব ক্যান্ডিডেট পুরুষ ও মহিলা কাজের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছো, অবশ্যই করে এই রিকোয়েস্ট যে তোমরা এখানে আবেদন করতে পারো। এবার চলে আসি আবেদন কিভাবে করবে। অবশ্যই আবেদন করার জন্য লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গেলে কিন্তু আরও ভালোভাবে তোমরা জানতে পারবে। এবং সেখানে কিন্তু এই যেই অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং সেটাই কিন্তু তোমরা ওখান থেকে আবেদন করতে পারবে। তাই যারা যারা আবেদন করবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবে। প্রথমত তোমাদের বলে রাখি, এখানে তোমরা যদি এই ধরনের এখান থেকে যে কোনো একটা ডিপার্টমেন্ট সিলেক্ট করে যদি তোমরা অ্যাপিয়ারেল রিটেল বা যে ফ্যাশন ডিপার্টমেন্টটা রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ সেটা যদি ওপেন করো, সেখান থেকেই তোমরা দেখতে পারবে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু পোস্ট বেরিয়েছে। দেখো, যেমন দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এরপরে লিডার, আইটি, এই ধরনের তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে, যেমন মহারাষ্ট্র, কর্ণাটকা এবং আরও বিভিন্ন জায়গায় কিন্তু রয়েছে। এবার তোমাদের বলে রাখি, এইরকমই যদি তোমরা অন্য বিভাগগুলোতেও ক্লিক করো, যেমন তোমরা টেলিকম বিভাগে যদি ক্লিক করো, তাহলে সেখান থেকেও কিন্তু তোমরা আবেদন করার জন্য কিন্তু পাবে। তো এইভাবেই তোমরা বলে দেবো যেসব পোস্টগুলো এখানে রয়েছে। যেমন আরও আমি তোমাদের দেখাতে চাই, যদি গ্রুপ কর্পোরেট অফিসের জন্য আবেদন করতে চাও তাহলেও কিন্তু এখানে তোমরা দেখবে পোস্ট কিন্তু বেরিয়েছে। এইভাবেই কিন্তু আবেদন করার জন্য তোমরা যে দেখতে পাচ্ছ এক্সপ্লোর দ্য আদার সার্চ, যেটার উপরে ক্লিক করলেই তোমরা প্রত্যেকটা চাকরির আপডেট কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ এক এক করে তোমাদের বেরিয়েছে। এগুলোতে আবেদন করার জন্য অবশ্যই করে কিন্তু তোমরা এখান থেকে আবেদন করতে পারবে। এবারে বলে রাখি, এখানে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রথমত তোমরা দেখতে পাচ্ছ পাশেই কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা বিভাগ এখানে মেনশন করা রয়েছে, যেই মেনশন করা আছে যে বিভাগের জন্য তোমরা আবেদন করতে পারো। তো এখানে পেন্ট, কেমিক্যাল এখানে দেখতে পাচ্ছ, সাথে সাথে এখানেও রয়েছে আরও অনেক অনেক বিভাগ যেগুলো তোমরা ওখানে দেখেছো। এবার আবেদন কিভাবে করবে, জাস্ট ট্যাপ করে দেবে যে পোস্টের জন্য তোমার পছন্দ হবে, সেই পোস্টের জন্য ট্যাপ করে দিলেই কিন্তু এখান থেকে আবেদন করার জন্য পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। বেসিক্যালি এখানে গ্র্যাজুয়েশন এবং এইচএস পাস করলেই আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য অবশ্যই অ্যাপ্লাই ফর দিস জবের উপর ক্লিক করলেই এখানে কিন্তু পুরো ডিটেলস তোমাদের দেওয়া হবে এবং সেই ডিটেলস অনুমানে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। অ্যাপ্লাইয়ের উপরে ক্লিক করে দাও, দেওয়ার পরে অবশ্যই ওকে ক্লিক করবে, করলেই কিন্তু তোমার এখানে ফর্ম চলে আসবে। অবশ্যই নিউ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবে, কারণ কি তোমরা নিউ রেজিস্ট্রেশন করছো, তাই তোমার এখানে নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আবেদন করতে পারো। এইভাবেই কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারো। যেসব বন্ধুরা ফর্ম ফিল আপ করতে চাও অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল যে ব্লগস্পট ওয়েবসাইটটা আছে সেটা ভিজিট করো, ওখানে তোমরা ফর্ম পেয়ে যাবে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।